17 বছর প্রবাস জীবনে একবারও মালয়েশিয়া থেকে দেশে ফেরা হয়নি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার আব্দুর রহিমের। ভাগ্যের নির্মমতায় গেল 2 বছর ধরে কুয়ালালামপুরের অদূরে বাতুকেপ এলাকার একটি উড়াল সেতুর নিচে বসবাস তার। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম হলে চিকিৎসার টাকা না থাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যান হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় 17 বছর মালয়েশিয়ায় পড়ে এসে আমি এই যে গত 2 বছর আমার কোনো কাজ নাই। আমি যে ভাঙ্গারি টুকায় যেই পয়সা পাইতাম ওই পাশে পয়সা দিয়ে আমি কোনোরকম চলতাম। আমার মন চায় আমার বউ বাচ্চা আমার দেশের বাড়ি বাংলাদেশ আমার দেশটা একটু দেখার জন্য পাড়ে দিয়েছিলেন। মোটর সাইকেল আমার প্রথমে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে, তারপরে আমার পায়ের উপর দিয়া গাড়ির চাকা উঠে চলে যেত, তখন আমি অজ্ঞান হয়ে যাই। পরে আমাকে রাস্তার পাশে রাখা যাওয়ার পর 3 দিন থাকার পরে পরে এই এলাকায় আমাদের এলাকার 3 জন ভাই আছে, ওনারা এসে আমাকে সাহায্য সহযোগিতা করছে। এখন আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সমর্থন নাই যে চিকিৎসা করার। শুধু টাকা নয়, আহত আব্দুর রহিমের চিকিৎসায় বাধা হয়ে দাঁড়ায় তার বৈধ কাগজপত্র ও পাসপোর্ট। তবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন ও কমিউনিটি নেতা নাজমুল ইসলাম বাবুলের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি হাসপাতাল সেলায়েঙে অবশেষে ঠাঁই মিলেছে আব্দুর রহিমের। এখানে রাস্তার মাঝে ফেলায় একজন গেছে, পাও ভাঙ্গা হাত ভাঙ্গা, দেখ নিজের কাছে অনেক খারাপ লাগলো আর কি। সবার কাছে এটাই চাইতেছি আর কি, যাতে সবাই যদি একটু সহযোগিতা করে, দেশের গভর্নমেন্ট যদি একটু সহযোগিতা করে, বাংলাদেশের হাই কমিশন যদি একটু সহযোগিতা করে, তাহলে আমরা চাইতেছি ওনাকে একটু সুস্থ করে আমরা দেশে পাঠানোর জন্য। উনি আজকে 17 বছর ধরে মালয়েশিয়াতে, যখন আমরা শুনি তখন আমাদের নিজের কাছেই কষ্ট লাগলো। পরে পাটা পুরো ভেঙে গেছে, হাতটা ভাঙে না কিন্তু হাতের অবস্থা পুরো খারাপ। ওরা এসে ওরা একটা প্রাথমিক চিকিৎসা দিছে, একদম কিছু করে না, ব্যাপারটা এমন না, প্রাথমিক একটা চিকিৎসা দিছে। আপনার রক্ত যে ব্লাডিংটা ছিল ওগুলো আপনার কিছু কেমিক্যাল টেমিক্যাল দিয়ে ওগুলো বন্ধ করে হালকা একটা ব্যান্ডেজ করে ওরে আপনার আমরা যেখানে থাকি ওই লোকেশনে পাঠিয়ে দিছে। এটা দেখি দেখি সে রাস্তার মধ্যে পড়ে আছে, এদের জিজ্ঞাসা করলাম কী হইলো, তখন ঠিকই একটা কোন ঘটনা 17 বছর আসছে এবং সে নাকি এখানে ফুটপাতে থাকতো, বিজনেসে থাকতো, হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরে বা গাড়ি চাপা দিয়ে চলে গেছে। এখন যেহেতু তার কাগজপত্র নাই কিছু নাই, তাকে হাসপাতালে ভর্তি করাটা একটু দুঃসাধ্য ব্যাপার, তারা করতে পারতেছে না। সেই হিসাবে আমি সঙ্গে সঙ্গে আবার দূতাবাসের পাঁচ সেক্রেটারি আমাদের জাহিদ স্যারে ফোন দিয়ে ঘটনা অবহিত করি। উনি বলছে সোমবার আসেন, আসলে আমরা এটা ব্যবস্থা করবো। উৎসাহের সাথে তারা আমাকে আশ্বাস দিছে, হ্যাঁ আপনার এই ধরনের কাজ অনেক করে থাকেন, আপনাকে ধন্যবাদ, তবে হ্যাঁ আপনি এই কাজটা আগে যান, আমরা আপনাকে সর্বাধিক সহায়তা করব। 2007 সালে ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান আব্দুর রহিম। নানা কারণে পাসপোর্ট ভিসা ছাড়াই প্রবাসে থাকতে হচ্ছে তাকে। জীবনের এই সময়ে একমাত্র সন্তান ও স্ত্রীর কাছে ফিরতে চান এই প্রবাসী। মোস্তফা ইমরান, আরটিভি, কুয়ালালামপুর, মালয়েশিয়া।